আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার শোনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজ তোমাদের সামনে একটি সুন্দর এবং মজার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত একটি ভিডিওতে তোমাদের ছবিতে পড়া গল্প, এ বিষয়ে ছবিতে পড়া এমন একটি ছবি নিয়ে উপস্থিত হয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে ছবি দেখে দেখে পড়ানো হয় এবং কিভাবে বিভিন্ন শব্দ এবং কিভাবে একটি পরিবেশের সঙ্গে তোমরা চলতে পারবে সে বিষয়ে অবশ্যই তোমরা দেখেছো। তো আমরা আজ তোমাদের সামনে আরও একটি সুন্দর ছবিতে গল্প, এমন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছে। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে একটি কি ডাল পুকুরের মধ্যে দেখো, এবং এই পুকুরের মধ্যে যে ডালটি দেখা যাচ্ছে, এখানে সবার উপরে একটি সুন্দর পাখি বসে আছে। দেখতে কিন্তু চমৎকার, মাথাটা কি কেমন, মাথাটা কি কালার, হ্যাঁ বন্ধুরা নীল কালার, এবং শরীর আর কিছুটা অর্ধেক অংশ পর্যন্ত লাল, আর পেছনের অংশটি হলো কি বন্ধুরা সবুজ। এবং দেখো যে আমরা আরও দেখতে পাচ্ছি যে গাছের যে ডাল, সেই ডালের একটি শাখায় আবার কি বসে আছে, একটি সুন্দর প্রজাপতি বসে আছে। এবং দেখো নিচে পুকুর, এই পুকুরের আশপাশে কি রয়েছে, মাছ রয়েছে। এবং উপরে দেখো, উপরে কি দেখতে পাচ্ছি, মেঘগুলো সুন্দরভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো এমনই আমরা একটি আজ তোমাদের সামনে গল্প নিয়ে উপস্থিত হব। তো চলো দেখে আসি আমাদের আজকের যে গল্পটি রয়েছে সেটি কিসের। কি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এতক্ষণে যে আমরা আজ প্রথম যে ছবিটি তোমাদের সামনে নিয়ে এলাম, এখানকার দেখো উপরে লেখা আছে এক, কি দেখতে পাচ্ছি, একটি মুরগি বলতো। আচ্ছা, আমরা একটি মুরগি দেখতে পাচ্ছি, তার সঙ্গে তার তিনটি বাচ্চা দেখতে পাচ্ছি, তার পাশেই দেখো একটি হাঁস রয়েছে এবং তার সঙ্গেও তিনটি তার ছানা বা বাচ্চা রয়েছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে তারা দাঁড়িয়ে কি জন্য কথা বলছে। তো তোমরা যেমন তোমাদের মা বাবাদের কাছে বিভিন্ন আবদার করো, ইচ্ছের কথা বলো, ঠিক তেমনি আমরা আজ এই ভিডিওর দ্বারা তোমাদের বোঝাতে চেয়েছি যে ছবি থেকেও আমরা কিভাবে একটি গল্প তৈরি করতে পারি। তো তোমরা চিন্তা করো দেখি, হাঁস এবং মুরগি কি নিয়ে কথা বলতে পারে। আচ্ছা, তো এই হাঁস যে দেখতে পাচ্ছি আমরা, এটি কিন্তু ওই যে দূর যে একটি গ্রাম দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু নদীতে ভেসে ভেসে সাঁতার কেটে কেটে এই গ্রামে বলতে মুরগি গ্রামে আসে। এই মুরগি এবং তার ছানা বা বাচ্চারা রয়েছে, তার মাকে প্রতিদিনই বলতো, মা আমরা কি এই হাঁসের গ্রামে যেতে পারি না, এবং হাঁসের যে বাচ্চাগুলো রয়েছে তাদের সাথে কি সেখানে গিয়ে খেলতে পারি না, তারা যেমন আমাদের গ্রামে আসে ঠিক তেমনি আমরা তাদের গ্রামে যেতে চাই। কিন্তু মুরগি চিন্তায় পড়ে গেল, আমরা তো এতক্ষণ ধরে
নদীতে সাঁতরে যেতেও পারবো না, আবার উড়ে উড়েও যেতে পারবো না। তো এই সন্তানদের আবদার মানতে এবং কিভাবে আবদার পূরণ করবে সেটা নিয়ে মুরগি কিন্তু চিন্তিত ছিল। এবং হাঁস এবং তার ছোট্ট সোনারা যখন এই গ্রামে অর্থাৎ মুরগির বাসার পাশাপাশি চলে আসলো, তখন মুরগি এবং হাঁস এই বিষয়ে কথা বলছিল যে মুরগি এবং তার ছোট্ট বাচ্চারা কিভাবে হাঁসের ওই গ্রামে যাবে। এ নিয়েই আমরা প্রথম যে ছবিটি সেটি দেখতে পাচ্ছি। এবং দেখো যেখানে মুরগি এবং হাঁস রয়েছে তার পাশে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আমরা দেখতে পাচ্ছি হয়তো বা, আচ্ছা তোমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছি তাই না? আচ্ছা, এখন এই হাঁস এবং মুরগি এবং তাদের ছোট বাচ্চারা রয়েছে, তারা কি সবাই একসঙ্গে হাঁসের ওই গ্রামে যেতে পারবে? চলো তো দেখি আমরা আমাদের দ্বিতীয় যে ছবি রয়েছে, দ্বিতীয় ছবি কি রয়েছে দেখি তো বন্ধুরা। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে হাঁস এবং মুরগি সেখানে যে গল্প করলো, অবশ্যই হাঁস কোনো একটা বিষয় নিয়ে মুরগির সঙ্গে শেয়ার করেছিল, এবং সেটি হয়তোবা অবশ্যই মুরগি এবং তার ছোট্ট ছানাদের যেন সে ওই গ্রামে নিয়ে যেতে পারে সে বিষয়ে হয়তোবা হবে। তো কি দেখতে পাচ্ছি, একটি গাছ এবং গাছের ওপর থেকে নিচের অংশে নেমে আসছে কে কে, হাঁস মুরগি এবং তাদের তিনটি করে ছানা। এবং মনে হচ্ছে যে হাঁস অবশ্যই একটা কোনো কিছু চিন্তা করেছে যে কিভাবে মুরগি এবং তাদের ছোট্ট ছানাদের তার গ্রামে নিয়ে যেতে পারে। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে, তারা কি নিয়ে যেতে পারবে? আচ্ছা দেখি আমরা আমাদের যে আজকের তৃতীয় ছবি রয়েছে, তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে হাঁস এবং মুরগি এবং তাদের ছোট্ট ছানারা গাছের ওপরের যে অংশটি উঁচু স্থান থেকে নিচের স্থানে চলে এসেছে, একেবারে নদীর কাছাকাছি। আচ্ছা এখন নদী, এত বড় একটা নদী, কিভাবে মুরগি এবং তার ছোট্ট ছানারা হাঁস ও হাঁসের যে ছোট্ট ছানারা আছে তারা তো সাঁতার কাটতে পারে, কিন্তু মুরগি আর তাদের বাচ্চারা কিভাবে যাবে? অবশ্যই হাঁসের মাথায় কোনো একটা চিন্তা এসেছে, বুদ্ধি এসেছে। তো আমরা হয়তো দেখতে পাচ্ছি যে তারা একেবারে নদীর কাছাকাছি বা কিনারে চলে এসেছে। আচ্ছা এবং গাছ যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে গাছের গোড়ায় অনেকগুলো লাল রঙের কি ফুল ফুটে আছে। আচ্ছা দূরে হয়তো আমরা একটা দেখতে পাচ্ছি, কি দূরে দেখতে পাচ্ছি, একটা নৌকা ভেসে আসছে। আচ্ছা তো আমরা আজকে যে বিষয়টি দেখলাম সেটি হলো মুরগি ও হাঁসের গল্প, সেটি কিসের সাহায্যে, ছবির সাহায্যে। তো আমরা আমাদের আশেপাশের অনেক কিছুই দেখি এবং বাবা আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব, বাবা এটা কি, মা এটা কি, আম্মু এটা কি, আব্বু এটার নাম কি। এবং তোমরা যদি বারবার তাদের জিজ্ঞাসা করো অবশ্যই তোমরা ভালো কিছু একটা পাবে। তো আশা করছি তোমরা আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে। তো আমরা আজকে কি দেখতে পেলাম, যে আমরা তিনটি ভাগে তোমাদের সামনে হাঁস এবং মুরগির এই গল্পটি নিয়ে এসেছি। এখন প্রশ্ন হলো তারা কি সত্যি সত্যি ওই হাঁসের গ্রামে যেতে পারবে সবাই একসঙ্গে, না যেতে পারবে? তো এটি দেখতে হলে আমরা পরবর্তীতে তোমাদের আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণে তোমরা চিন্তা করো এবং বাবা মাদেরকে প্রশ্ন করো তোমাদের আশপাশের বিভিন্ন বিষয় নিয়ে, তবেই তোমরা কি হবে, তোমরা তোমাদের রাজ্যেই রাজা হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।